শত্রু আঘাত থেকে তার শরীরটাকে বাঁচাবার জন্য ঢালকে ব্যবহার করতে থাকে, তরবারিকে ব্যবহার করতে থাকে, যার পিঠে সওয়ার হয়ে যুদ্ধের ময়দানে যাই। ওই ঘোড়াটাকে রক্ষা করবার জন্য কোনো ঢাল থাকে না, আছে কি? তারপর নিজের জীবনকে বাজি বাজি রেখে ইন্নালিলু সাসালি রব্বিহিরা কানুদ, মালিক এই জন্য বলছে মানুষ বনে মুখারাম, তোর নিজেকে বাঁচাবার জন্য ঢাল ব্যবহার করলি, নিজেকে বাঁচাবার জন্য তরবারি ব্যবহার করলি, আর চার পিঠে স্থর হয়ে যুদ্ধের ময়দানে গেলি। অনেক সময় তীরের আঘাত ঘোড়ার কলিজার মধ্যে ঢুকে যায়, শরীরের মধ্যে আঘাত ঢুকে যায়। অনেক সময় দেখা যায় শত্রুর আঘাতে ঘোড়ার একটা পাও জমিনের মধ্যে পড়ে গেছে, জমিনের মধ্যে ঘোড়াটা আসমিয়ে পড়েছে, কিন্তু তারপরেও ঘোড়ার একটা ওয়াদা আছে, আমার জীবনটা আমি আল্লাহর জন্য বিলিয়ে দিতে স্বীকার, কিন্তু তীরের আঘাত থেকে বাঁচবার জন্য আমি আমার উপরে বসে থাকা যোদ্ধাকে ফেলে দিতে স্বীকার ন। নিজের জীবনটাকে তীরের সামনে উৎসর্গ করে দেয়, নিজের জীবনটাকে তরবারির সামনে উৎসর্গ করে দেয়, কিন্তু যোদ্ধাকে ফেলে থেকে নামাই না, আছে না? নাই। আদায় করতে থাকিস তবু শেষ করতে পারবি না, পারবি কি? উল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাতু রব্বি। মালিক বলছে গোটা বিশ্বে যত বৃক্ষরাজি আমি মালিক দিয়েছি, সবগুলিকে যদি তুই কলম বানিয়ে নিস, গোটা বিশ্বের জমিনে নদ নদী নদী সাগর যা যা দিয়েছি সব পানি গুলিকে যদি কালি বানায় নিস, এরপরেও রব্বি কালিমাতি রব্বি আমি রবের কালিমাতু শুকর আদায় করে তুই শেষ করতে পারবি না, এরপরেও বান্দা করে না। তাই মালিক বলছে ইন্নালি সাসালি রব্বি হিলা কানু, মানুষ বলে মুখারাম এত নিয়ামত পর পরেও আমি মালিকের শুকরিয়া করে না, আছে না? না, কত নিয়ামত আমি করে দিলাম, এরপরও তুই আমি মালিকের শুকরিয়া করিস না। ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ, তবে মানুষ বরণে মুখ আমার খারাপ, তার বাস্তব প্রমাণ এই যুগে যেই ব্যক্তি তার জিন্দেগি ভোর 50-60 বছর কোরআনের ময়দানে তাফসীরকে বর্ণনা দিলেন, আমাদের কল্যাণের জন্য সারা জিন্দেগি ভরে কোরআনের তাফসীর করলেন, আর ইন্নালি ইনসানা লিরব্বিহি লাকানুদ, এই মানুষ কত বরণে মুখ খারাপ, তারা আবার বন্দি করে এমন ভাবে নির্যাতন করতে থাকে সূর্যের আলো দেখবার মতো সুযোগ তাকে দেওয়া হয় না। আর বলতে হবে না, ঠিক থাক বোঝা গে, ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদের আওতায়, তা না হলে ঠিকের উত্তরে এত আসতে হওয়ার কথা না, কথা বলে না? যে ব্যক্তিরা তার জীবন ভোর কোরআনের তাফসীর করলেন মানুষের কল্যাণের জন্য না অকল্যাণের জন্য, কোরআনের কথা বললেন কল্যাণের জন্য, মানুষ বলনে মুখারাম কল্যাণ নিবে না, নিবে না, আবার নেব খারামি করে সেই কল্যাণময় কথা বলা ব্যক্তিকেই বন্দি করে, এই সেই মানুষ, কথা বলে না কেন? এই জন্য মালিক বলছে ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ, আল্লাহ ডাক দে বলতেছে আরে সূরা আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন, ইয়াখশাউনা রব্বাহুম, আমি রবের ভয় যার দিলের মধ্যে আছে, উলাইকা জান্নাতুন আদ, আমি মালিক তার প্রতি খুশি, আর খুশি হয়ে শুধু জান্নাত আমার ওই বান্দার জন্য দেব তা নয়,
আমি মালিক খুশি হই জান্নাতের মধ্যে সবচাইতে সুমহান উৎকৃষ্ট জায়গাটা তার দেব বলি সুবহান। তবে দিলে থাকতে হবে একসা রব্বাহুম রবের ভয়। কার ভয়? একমাত্র মস্তকটা অবনত হবে সেই রবের সামনে, আর কারোর সামনে না। পারবো কি? পারবো না ইনশাল্লাহ। একমাত্র আমার মস্তক অবনত হবে সেই রবের সামনে, আর কারোর সামনে আমার মস্তকটা অবনত হবে না, কারণ আমি ভয় করি শুধু আমার রবকে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতকালে হিফসের গভর্নর বানিয়েছেন আল্লাহর গোলামকে। ইয়াকশানা রাব্বাহু রবের ভয় কেমন এটা দেখে, রবের ভয় কেমন দিলের মধ্যে হিফসের গভর্নর বানিয়ে দিলেন, হযরত উমর দায়িত্ব দিয়ে দিলেন, যাও ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস সাআ, পাঁচটা গোষ্ঠী এলে মাসে যে এলে সম্পর্কে আল্লাহর রসুল ছাড়া আর কেউ অবগত নয়। তবে আল্লাহর গোলাম আমি তোমাকে গভর্নর বানিয়ে দিলাম, আমার দিলের ভিতরে এতটুক তামান্না আছে যে তোমার দ্বারা আমানতের খেয়ানত হবে না বলি সুবহান। আর বর্তমান যুগে তো আমানতের বিশ্বাস আছে কি? আছে? আমানত আছে? আপনি কার দিয়ে আমানতের বিশ্বাস করবেন? নিজের বাড়ির পাঁচজন সদস্য তাদের কাছে আমানতের খেয়াল আছে না? নাই। হিমসের গভর্নর বানিয়ে দিলেন, চলে গেলেন হিম শহরে। কিছুদিন পার করবার পরে হিমস থেকে হযরত উমারের কাছে চিঠি লিখলেন, আর বললেন হযরত উমার আপনি কাকে গভর্নর বানিয়ে দিলেন? যেই ব্যক্তিকে গভর্নর বানাইলেন প্রত্যেক দিন যে সময় তিনি বিচারালয়ে আসে প্রত্যেক দিন তিনার আসতে দেরি হয়ে যায়। এই যে সময়টা দেরি করে আমরা মনে করি আমানতের খেয়ানত, আমানতের খেয়ানত করে যে সময়টা আমাদের জন্য দেওয়ার দরকার এটা দিতে পারে না, কেমন বুঝার কেমন বুদ্ধি। আর এখন আমরা যারা নেতৃত্ব দিতে থাকি সংসার থেকে সংসার পর্যন্ত, আপনি আপনার নিজের প্রয়োজনীয় কাজের জন্য যে সময়ের মূল্য তিনাদের কাছে পাবেন না, আছে না? নাই। আছে তো? বলবেন তাও বিপদ, আপনি বলতে যাবেন তাও বিপদ, আছে না? নাই। এক নম্বর নালিশ প্রত্যেক দিন দেরি হয়ে যায়। দ্বিতীয় নাম্বার নালিশ, সপ্তাহে একদিন করে কামাই করে বিছানায় আসে না, তার যে দায়িত্ব দায়িত্বের কাজগুলি করে না। হযরত উমারের কাছে বলছেন ইয়াকশাউনা রাব্বাহুম, যদি রবের ভয় থাকতো তাহলে এই ব্যক্তি আমানতের খেয়ানত করতো না। তিন নাম্বার, যখন উনি বিচারের আসনে বসে যান প্রায় মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলেন, জ্ঞান থাকে না এমন অবস্থায় বিচার করতে করতে মালিকের জমিনে পড়ে যান। চিঠির মধ্যে তিনটা নালিশ লিখে হযরত উমারের কাছে দিলেন, উমার চিন্তিত হয়ে গেলেন। ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহ, আল্লাহ বললেন সুসম্পর্ক বজায় রাখতে, আল্লাহর এই গোলামের কে আল্লাহর সাথে সুসম্পর্ক নাই, যার মালিকের সাথে সম্পর্ক তার দিলেই তো জাহান্নামের ভয়, যার মালিকের সাথে সম্পর্ক নাই তার দিলে তো জাহান্নামের ভয় আছে না? যার দিলের মধ্যে ভয় আছে সেই ব্যক্তি তো আমানতের খেয়ানতদার হতে পারে না। তিনটা নালিশ চলে আসলেন হযরত উমার, চিঠি লিখলেন, আবার ডাক দিলেন, আল্লাহর গোলাম তুমি আমার সাথে দেখা করো। চলে আসলেন হযরত খলিফাতুল মুসলিমের চিঠি পাওয়া মাত্র হাজির, হযরত উমার ডাক দিলেন, তিনি একশন আরব্বাহুম তোমার কি রবের ভয় নাই? খলিফাতুল মুসলিমিন আপনি বলেন কেন আমার রবের ভয় নাই, কারণটা কি?
আল্লাহর গোলামকে লক্ষ্য করে বলতেছেন, তিনটা নারী এসেছে আমার কাছে, এক নাম্বার প্রত্যেক দিন নাকি তোমার বিচার আসরে আসতে দু তিন মিনিট দেরি হয়ে যায়, প্রত্যেক দিন আসতে নাকি দেরি হয়ে যায়। আল্লাহর গোলাম ডাকতে বলতেছে খলিফাতুল মুসলিমিন, আমার নামের যে নারী স্বপ্নের দরবারে এসেছে এটা মিথ্যা নয়, প্রত্যেক দিন আমার আসতে তিন মিনিট দেরি হয়ে যায়। তার কারণ আমার বাড়িতে ছোট্ট বাচ্চা, যখন আমার বিবি সাংসারিক কাজের ভিতরে লিপ্ত হয়ে যায় ওই সময় আমি আমার ছোট্ট বাচ্চাকে একটু নিয়া দেখাশোনা করি, খেদমত যোগাই, আর আমার ছোট্ট বাচ্চাকে সামলাতে গিয়ে প্রত্যেক দিন আমার দু তিন মিনিট দেরি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ, এমন আল্লাহর গোলামের বাড়িতে একটা মাত্র দাসী নাই, তো আমি উমারের চাইতেও ভালো। সুবহানাল্লাহ বললেন, একজন চিফ জাস্টিস, তার বাড়ি একজন দাসী নাই, আর এখন তো দুইটা ছেলে বিদেশ, আমি বাড়িতে শুধু দোকানে দোকানে চা খাই, বাড়িতে কাজের লোক আছে না নাই? আছে। আরেকজন চিফ জাস্টিস, তার বাড়িতেও একটা দাসী নাই। হযরত ওমর মনে মনে বলতেছেন, কাকে ডাকলাম আর কার নালিশ শুনতে আসলাম? শুধু যে রবের ভয় তা নাই, আমি যদি আমার ওই ক্ষমতার বলে অর্থের বিনিময়ে দাস দাসী ব্যবহার করি, মহান রবের কাছে আমার হিসাব চাওয়া লাগবে। কথা বলেন, তাইলে একশো নব্বই বোঝা গেল মালিকের ভয় আছে না নাই? এরপরে খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর গোলাম, দ্বিতীয় নারী, তুমি প্রত্যেক সপ্তাহে একদিন করে কামাই করো, বিছানায় আসো না। কারণটা কি? এটাও কি আমানতের খেয়ানত নয়? আল্লাহর গোলাম ডাক দিয়ে বলতেছেন খলিফাতুল মুসলিমিন, আমি জানি না এটা আমানতের খেয়ানত কিনা, তবে আমি এই জন্যই আসি না, আমার একটা মাত্র পোশাক। বলি সুবহানাল্লাহ, একজন চিফ জাস্টিস, একজন খলিফা, একজন প্রেসিডেন্ট, একটা মাত্র জামা। ডাকতে বলতেছে খলিফাতুল মুসলিমিন, আমার এই জামার মধ্যে চামড়া দিয়ে পত্তালি লাগানো আছে, গোটা সপ্তাহে গোটা সপ্তাহ আমি একটা জামা পরি, একদিনে জামাটা কেচে দেওয়া হয়, গায়ে দিয়ে যাবার মতো পোশাক থাকে না, যার কারণে একটা দিন আমি অ্যাবসেন্ট করে দেই। বলি সুবহানাল্লাহ, খলিফাতুল মুসলিমিন বলতেছে, এটা আমার চাইতে ভালো কাকে প্রশ্ন করতে গেলাম? এ তো আল্লাহর এমন গোলাম, সে তো জান্নাত পাবার আশায় দুনিয়ায় তার মনে মনের নিজের খাইশাতকে বিসর্জন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, দুনিয়ার জগতে কোন আশা নাই, আকাঙ্ক্ষা নাই, কোনো কিছু নাই, সব কিছু বিসর্জন দিলেন একমাত্র শুধু রবের জান্নাতের আশায়। সুবহানাল্লাহ, এখন এমন মানুষ অনেক আছে সারা জীবনটা বিসর্জন দিয়ে দেয় শুধু মালিকের জান্নাত পাওয়ার জন্য, দুনিয়ার কোনো ক্ষমতা পাওয়ার জন্য নয়, দুনিয়ার কোনো চেয়ার পাওয়ার জন্য নয়, দুনিয়ার আর্থিক সঞ্চয় করবার জন্য নয়, একমাত্র মালিকের জান্নাত পাওয়ার জন্য গোটা জীবনটা বিসর্জন দেয় এমন মানুষ আছে না নাই? তার জিন্দেগিটা বিসর্জন দিতেছে শুধু একমাত্র ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত দিবার কিছু। কথা বলেন,
আল্লাহর গোলাম বলতেছে খলিফাতুল মুসলিমিন একটা মাত্র জামা, যার কারণে গোটা সপ্তাহ ব্যবহার করি, একটা দিন কেসে আবার শুকাবার জন্য সময় লেগে যায়। বলি সুবহান। এরপরে খলিফাতুল মুসলিমিন বলতেছে না আল্লাহর গোলাম বুঝলাম, তবে তৃতীয় নম্বর নালিশ তোমার নামে এসেছে, তুমি নাকি বিচারালয়ে যখন বিচারের আসনে বসে যাও প্রায় মাঝে মাঝে বিচার করতে করতে বেহুশ হয়ে যাও, জমিনে পড়ে যাও। আল্লাহর গোলাম বলতেছে খলিফাতুল মুসলিমিন এটাও ঠিক আছে, তবে আমি যখন বিচারালয়ে বসি এই সময় জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়, আমার মনে উঠে যায় এই জন্য ইসলাম এমন একটা জিনিস যেটা সোজা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সোজা, যদি মানতে পারি তাইলে ভালো। আমি জানি না আমার যে দায়িত্ব আর আমার জীবন আমি পুরাটা ইসলাম দিয়ে ভরপুর করতে পেরেছি কিনা। সুবহানাল্লাহ। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহি ওয়া তুকাল্লিমুনা আইদিহি ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। বলতেছে খলিফাতুল মুসলিমিন যখন আমি বিচারের আসনে বসি ওই সময় আমার মনে উঠে যায় কিয়ামতের দিন মুসিবতের ময়দানে না মালিক আমার জবানে মোহর মেরে দিবে, আমার এই হাতের জবানটা মালিক ছেড়ে দিবে, সেই দিন না জানি আমার হাত সাক্ষ্য দিয়ে ফেলে যে আমি অন্যায় বিচার করেছি। সুবহানাল্লাহ। আরে বিনা অপরাধে কত মানুষের গালে থাপ্পড় মেরেছি, একটু চোখ বন্ধ করে হিসাব করি, এই হাত দিয়ে কত মানুষের হাত নষ্ট করেছি একটু হিসাব করি, বিনা অপরাধে কলমের খোঁচা দিয়ে কত মানুষের জেলে ভরেছি একটু হিসাব করি, বিনা অপরাধে হাত দিয়ে কত অবৈধ কাজ করেছি। রাতে রাধারে না কতই নেই হাত দিয়ে মনা করে ফেলেছি, আছে না? না একটু জিকির করি সাথে সাথে সামনের দিকে এগিয়ে আসি, লা ইলাহা পিছনে জায়গা করি, স্বেচ্ছাসেবক ভাই যারা আছে খুব বিনয়ের সাথে যে ভাইয়েরা দোকানে পাটে রাস্তা আছে তাদেরকে ময়দানে পাঠিয়ে দিলেন, কেউ যেন কষ্ট না পায় ব্যবহারে, কেউ যেন কষ্ট না পায় আচরণে, সকলকে খুব বিনয়ের সাথে ময়দানে পাঠিয়ে দিবেন, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, যেদিকে তাকাই মন ভরে না, যেদিকে তাকাই মন ভরে না, নিয়ামত দেখে তার শেষ হয় না, সবুজ সমন ফুল ফসন, সবুজ সমন ফুল ফসন, ভরে দিয়েছ তুমি পৃথিবী, তুমি রহমত তুমি মেহেরবান, সংসার শুধু তোমারি, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর গোলাম বলতেছে যে আমার ভয় হয় আলিয়াউমা নাখদিমু আলা আফওয়াহিহিম অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার ভয় হয় মালিক যদি জিজ্ঞাসা করে জবানে মোহর মেরে দেয় আর আমার হাতে জবানটা যদি ছেড়ে দেয় না জানি ওই দিন এই হাত আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, যাবে না বোধ হয় লোকের মানুষ এ যুগের মানুষের বিরুদ্ধে। বিনা অপরাধে জীবনে কিচ্ছু করে নাই, কিচ্ছু করে নাই, এরপরে নাশকতার মামলা আছে না? না, জীবনে কিচ্ছু করে নাই, কিচ্ছু করে নাই, সারা জীবন কোরআন বলেছে, তাফসীর করেছে, এরপরে পরিবার ছেড়ে জেলখানা আছে না? রায় জীবনে কিচ্ছু করে নাই, কিচ্ছু বলে নাই, অপরাধ, এরপরে ওই কলমের খোসা দিয়ে জিন্দগি বরবাদ করে দিয়েছে আছে না? রাতে রাধারে না জানি কত অবৈধ কাজে হাত দিয়ে করলাম। আর যুবকদের কথা তো বলা যাবে না, এরা এখন শুধু হাত লাগায় না, হাতে মোজা লাগায়। দেখবেন ফ্রি ফায়ার খেলে আর হাতে মোজা, কালো কালো দুইটা মোজা লাগিয়ে মায়ের একটু অন্য ভাইকে বসার জায়গা জায়গা করে মায়েদের এখানে জায়গার সংকল আর এক মায়েদেরকে বসার জায়গা করে দিই, পিছিয়ে পিছিয়ে বসি মা। আল্লাহর গোলাম এর ভয় শিখেছে, ভয় বলতেছে খলিফাতুল মুসলিমিন আমার ভয় হয়ে যায়, না জানি এই চোখ আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আমি কার চেহারা দেখে বিচার করেছিলাম, আমার মনে হয় যদি মহরটা মুখে মহর মেরে দিই শুধু মালিক এই চোখের জবানটা ছেড়ে যায়, নিজের দলের দেখে দেখে যা বিচার করেছি এর হিসাব দিতে যে জাহান্নাম, এত অপরাধ, এত অপরাধ, নিজের দল করেছে আর কোন অপরাধ নাই, এত অন্যায়, এত অপরাধ, নিজের গোষ্ঠী নিজের জ্ঞাতির মানুষ আর কোন অপরাধ নাই, এমন মানুষ আছে না? নাই। মনে করো না আল্লাহ ছেড়ে দেবে, জওয়ানের মহরটা মেরে দেবে, প্রত্যেক অঙ্গে প্রত্যঙ্গের জওয়ান ছেড়ে দিবে, ইন্নাবাদ সরফি কালা সাদিন তোমাকে ছাড় দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে, ছাড় দিয়েছেন মানে ছাড় ছেড়ে দিবেন না। তাকাও কোরআনের দিকে, আল্লাহ নিজে বলতেছেন রাসূল আপনি জানিয়ে দিন, আপনার সাহাবীরা যদি আপনার দিকে রক্ত চক্ষু করে চক্ষুটা মোটা মোটা করে তাকাই আমি সারা জিন্দেগির জন্য ঈমান তারে নষ্ট করে দেব। নাইবা রাসূলের দিকে সেই যুগে নবীর জন্য সাহাবীরা যদি তাকাইতেন ঈমান নষ্ট হয়ে যেত, এই যুগে নাইবা রাসূলের উপরে যদি রক্ত চক্ষু করে মোটা মোটা চোখ দিয়ে সাধারণ মানুষ তাকায় তাইলে মনে হয় ঈমান নষ্ট হয় না? হবে তাইলে তো ভালো, কোনো অসুবিধা নেই, তাকা ধরবার জন্য তো মালিক আছে না? ইন্নাবাদ সরফিকালা সাদিন মালিক সাজ দিয়েছে, আমি হিল হুমরুয়াইদা ঢিল দিয়ে দিয়েছি, আমি হিল হুমরুয়াইদা আমি ঢিল দিয়েছি, ইন্নাবাদ সরফিকালা সাদিন ধরবো ছাড়বো। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলতেছেন খলিফাতুল মুসলিমিন আমার ওই দিনের কথা স্মরণ হয়ে যায় যেদিন আমি মালিকের সামনে হাত্তা ইয়াউমা ইয়াকুমুল হিসাব হিসাবের জন্য দাঁড়িয়ে যাব, মালিক যেদিন কড়াই গুন্ডা হিসেব নেবে তার রাতি সারাই সার পাবে না, জাররা জাররা পরিমাণ হিসাব নেবেন মালিক, এ হাতের জবানটা ছেড়ে দেওয়া হবে, কানের জবানটা ছেড়ে দেওয়া হবে, চোখের জবানটা ছেড়ে দেওয়া হবে, যা যা আমি করেছি আমার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে ঈমান আছে, একই নে বিশ্বাস আমাদের আছে কি? জাররা দিন সব ভাইয়া জাররা জাররা পরিমাণ
আল্লাহর গোলাম বলতেছে খলিফাতুল মুসলিমিন শুধু তাই নাই, আমি এই জন্য বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাই। আমার এই কথাগুলি কোন কাজে ব্যয় করেছি, এর হিসাব দিতে যে আমি জাহান্নামী হয়ে যা। এ ভয় হাতে চায়ের দোকানে গলা বাজালে মনে হয় গোলা হয় না, জাহান্নামের দরওয়াজা খোলা হবে, প্রত্যেকটা দরওয়াজা থেকে তোমাদের জন্য অপেক্ষা করতেছি। তোমরা না দুনিয়ার পরে অহংকারী ছিল, দুনিয়ার পরে না তোমরা তাকব্বরি করেছিলে, দুনিয়ার পরে ক্ষমতার বাহাদুরি দেখিয়েছিলে, বিনা কারণে মানুষকে অপরাধী বানিয়েছিলে। ইলা দুখুলু আবওয়াব জাহান্নাম, আসো তোমাদের জন্য আমি সেই দিন যদি জাহান্নাম ডাকে তাহলে তো অসুবিধা নেই, কপাল ভালো হয়ে আল্লাহ ধরবে, আল্লাহ ধরবে। এই যে ভয় হাত্তা ইয়াউমুল হিসাব, ওই কোলামের যে ভয়, এই ভয় যদি আমার দিলে আপনার দিলে আসে তাইলে আপনি আমি কামেল বান্দা হয়ে গেছি বলি সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম বলতেছে আমার ভয় হয় মায়ান কি তুমি কাউলিল্লাহ লাগে কি রাতি। আল্লাহ বলছে প্রত্যেকটা কথার হিসাব হবে, না জানি আমার এই জবান দিয়ে বিচার করতে গিয়ে আমি অন্যায়কে ন্যায় বানিয়ে দিয়েছি, এই জন্য আমার ভয় ভয়। আর বর্তমানে যুগের নেতা নেত্রী বিচার হাকিম কাউকে ভয় নাই, কি বলে জীবনে কিছু দেখে নাই শোনে নাই তারপরেও রায় দিয়ে নাই, আছে না নেই? আপনাদের ভয় করতেছে বোঝা যাচ্ছে, ভয় করতেছে কি? ভয় মোল্লার নেই, তাইলে সুরতার কিসের ভয়? একমাত্র ভয় থাকবে কার, কার ভয় থাকবে? সবাই জোর দিয়ে বলেন তো কার ভয়? একমাত্র যদি আমার নায়কের ভয় থাকে তা আওয়াজটা তো নিশ্চয় হওয়ার কথা। সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, নভমন্ডল ভূমন্ডল, এই নভমন্ডল ভূমন্ডলের মালিক যিনি, ভয় করব তার কথা বলে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা যা আছে সব কিছুর উপরে রাজত্ব যার, ভয় করব তার। পাঁচ বছরের রাজত্ব, পাঁচ বছরের চেয়ার, পাঁচ বছরের ক্ষমতা তার ভয় আমরা করি না, দশ বছরের ক্ষমতা, দশ বছরের চেয়ার তার ভয় করি না। সারা জিন্দেগি কিয়ামত পর্যন্ত যিনি আউয়াল সর্বপ্রথম, ওয়াল আখির আবার সর্বশেষ, যিনি জাহির যিনি প্রকাশমান, ওয়াল বাতিন যিনি অপ্রকাশমান, ভয় করব তার কথা বলে ভয় করব কার? এই জন্য আল্লাহর গোলাম বলতেছেন মা ইয়ালফুজু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমার জবানের ভয় হয় যে বিচারের আসনে আমি বসেছি, এই বিচারের আসনে বসে আমার এই জবান দিয়ে যেন ন্যায়কারী অন্যায় না হয়ে যায়, আবার অন্যায়কারী ন্যায় না বানিয়ে দেই, যে যা পাবে তাকে তাই দিতে পারি, যে অন্যায় করেছে তাকে অন্যায়, যে ন্যায় করেছে তাকে ন্যায়, এটা যেন আমি বিচারের আসনে বসে দিতে পারি। তাই আমার মাঝে মাঝে আসনে বসলে ভয় হয় না, জানি আল্লাহ যেদিন বলবে হাত্তা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, কড়াই ঘন্টা হিসাব দেওয়ার জন্য তৈরি হয়ে যাও। জাররাতিন শাদাইয়া, যেদিন আল্লাহ বলবে জাররা জাররা হিসাবের জন্য তৈরি হয়ে যাও, না জানি সেদিন আমি জাহান্নামী হয়ে যাই। এই ভয়ে আমি জ্ঞান হারিয়ে জমিনের মধ্যে পড়ে যাই বলি সুবহানাল্লাহ। এমন ভয়ের হাকিম, এমন বিচারক মনে হয় যুগে আছে নাই? আছে আছে।
একটু জিকির করি, জায়গা করি, একটু জায়গা করি ভাই, একটু এগিয়ে এগিয়ে আসি ভাই। La ilaha La ilaha Jore la ilaha Ekta egiye egiye ashi bhai, ekta egiye ashi bhai, arekjon bhai ke boshar jayga kore dite. La ilaha illallah محمد رسول الله আল্লাহ গোলাম বলতেছে খলিফাতুল মুসলিমের আরেকটা কথা আমার স্মরণ হয়ে যায়। আমি যেই সময় কালিমা পড়ি নাই ওই সময় যখন আমি এত বড় দায়িত্বরত কোন ব্যক্তি ছিলাম না, শুধুমাত্র প্রহরী ছিলাম, ওই সময় হযরত খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রেফতার হয়েছে। আর খাত্তাবকে যখন জেলখানায় দেওয়া হয়, খাত্তাবকে দেখাশোনা করবার জন্য আমাকে নিযুক্ত করা হয়, আমাকে ওই জায়গায় সেট করা হয়। যখন আমি হযরত খাত্তাবকে দেখি, খাত্তাবকে একটা অফার দেওয়া হয়, যদি কালেমা ছাড়তে পারো রাসূলের প্রতি যে ঈমান এনেছো, এই ঈমান থেকে যদি তুমি পদত্যাগ করতে পারো তাইলে বেকসুর খালাস। খাত্তাবকে অফার দেওয়া হলো, তুমি যা চাইবে তাই দেওয়া হবে, সুন্দরী নারী চাই তাই দেওয়া হবে, যদি ইচ্ছা চাও চেয়ার দেওয়া হবে, যদি ক্ষমতা চাও এটাও দেওয়া হবে, তবে ঈমান ছাড়তে হবে। খাত্তাব বললেন, তামাম পৃথিবীর বাদশাহ যদি খাত্তাবকে দেওয়া হয়, তবে তামাম পৃথিবীর বাদশাহ চাই না, আমি ঈমান চাই। বলি সুবহানাল্লাহ। এখনো এমন মানুষ আছে তাদেরকে অফার দেওয়া হয় একবার বলে, একবার মাথা মাথা করেন তাইলে যা পিছনের মামলা ছিল সব একবারে কথা বলে আবার ময়দানে ফিরিয়ে দেওয়া হবে এমন অফার দেওয়া হয়। কিন্তু জীবনটারে তিন তিল করে চার দেওয়ালের মাঝে বিলিয়ে দেয় তবুও মাথা মস্ত নত করে না। জীবন দিতে প্রস্তুত, তবে ঈমান বিক্রয় করতে মাথা মত করবে একমাত্র মালিকের সামনে, বাতিলের সামনে নয়, একমাত্র খালিকের সামনে, খালিকের সামনে নয়, একমাত্র স্রষ্টার সামনে, সৃষ্টির সামনে নয়। মাথা ফাটা হবে স্রষ্টার সামনে, দুনিয়ার কোন সৃষ্টির সামনে নয়। আল্লাহর গোলাম ডাকতে বলতেছে খলিফাতুল মুসলিমিন, যখন আমাকে এই দায়িত্ব দিয়ে দেওয়া হলো, খাত্তাবকে অফার দেওয়া হলো, গ্রহণ করলেন না। এরপরে রাগান্বিত হয়ে এক সপ্তাহ খাত্তাবের খাবার দেওয়া বন্ধ হয়ে গেল। বেশি পছন্দ করেন কথা বলে না কেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা অধিক পরহেজগার। খাত্তাব বাতিলের সামনে মাথা নত করলেন না, আয়াতের দিকে লক্ষ্য করলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেছে সে অধিক প্রিয় যে পরহেজগার। খাত্তাব আয়াতের দিকে লক্ষ্য করলেন, জামান গোলামি হবে একমাত্র রবের জন্য আর কারো জন্য নয়। কথা বলেন, আমার গোলামি হবে একমাত্র রবের জন্য আর কারো জন্য নয়, আমার মাহফিল দেওয়া হবে একমাত্র রবের জন্য আর কারোর জন্য নয়। কথা বলেন, এখন হয়ে গেছে তো কালেকশনের জন্য,
আছে না নাই? কর্তৃপক্ষ তিনটা উদ্দেশ্য আর বক্তার তিনটা উদ্দেশ্য বলবো, অসুবিধা হবে কি? আমার এখানে কালেকশন নাই, আল্লাহ এই হেদায়েতের জন্য যেন পুরোটাই কোনাই করে, বলেন আমি। এখানেও কেউ একটা প্যাকেটও নিয়ে উঠবে না, কেউ টাকাও চাবে না, মা বোনেদের মধ্যে কেউ একটি প্যাকেট নিয়ে উঠবে না, টাকাও চাবে না, একমাত্র শুধু হেদায়েতের জন্য যেন মালিক কবুল করেন বলে আমি। কর্তৃপক্ষ এক নম্বর উদ্দেশ্য, কালেকশন প্রতিষ্ঠান উন্নয়নমূলক কাজ করতে হবে, মাহফিল দিয়ে কালেকশন করতে কথা বলে। দ্বিতীয় নম্বর উদ্দেশ্য, চারিদিকে মাহফিল চলে, কেন আমাদের মহল্লা আমরা মাহফিল দেব? ভুল বললাম কি? তিন নম্বর উদ্দেশ্য, পরিচিত হতে হবে, আমাদের প্রতিষ্ঠানটা পরিচিত হয়ে যাবে। আর বক্তার উদ্দেশ্য শুনবেন, বলবো একটা আমার উদ্দেশ্য, আমার ভাইরাল হতে হবে, কথা বলে না কেন? আমাকে ভাইরাল হতে হবে যে কোনো মূল্যে, গান গেয়ে হলেও, গজল গেয়ে হলেও, কৌতুক করে হলেও, কমিক করে হলেও, যেভাবেই হোক আমাকে ভাইরাল হতে হবে। পূর্বের যে মুফাসসির ছিলেন তাদের উদ্দেশ্য ছিল ভাইরাল হওয়া নয়, তাদের উদ্দেশ্য ছিল রোজগার নয়, তাদের উদ্দেশ্য ছিল অর্থ নয়, তাদের উদ্দেশ্য ছিল জনপ্রিয়তা নয়, তাদের একমাত্র উদ্দেশ্য ছিল হেদায়েত, যার কারণে কিনার হাতে হাত দিয়ে হাজারো মানুষ কালেমা পড়ে গেছে। আর এখনকার আলেম, এখনকার বক্তা, এখনকার ওলামা, এখনকার মুফাসসির, এদের সামনে পোল্ট্রি মুরগি আসে না, কথা বলে না কেন? আমিও তার মুফাসসির, তাই তো বোঝা যাচ্ছে, তাই না? আমিও সিয়ারে বক্তা, আসলে উদ্দেশ্য হয়ে গেছে বক্তার এক নম্বর উদ্দেশ্য ভাইরা, দুই নম্বর উদ্দেশ্য অর্থ, তাই যদি না হবে তাহলে কেন চুক্তি করবে ভাই? একটা লোক উঠে বলে যে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে নিয়ে এসেছি, উনি টাকা হাদিয়া দেওয়ার পরে কোনোদিন হাতে এভাবে খুলে দেখেছে, বলেন তো? আমার চোখ আছে দুবার এসেছে, যা হাদিয়া দেওয়া হয়েছে নিয়েছে আর পকেটে ভরেছে চলে গেছে। তিনি আমার চাইতে মুফাসসির কম ছিলেন, তিনি আমার চাইতে জ্ঞানী কম ছিলেন, আমার চাইতে জনপ্রিয়তা তার কম ছিল, কোনোদিন হাদিয়া খুলে দেখে না। তার একটা মাত্র কারণ উদ্দেশ্য ছিল হেদায়েতের পানি ছড়াবো, এই জন্য দিনার হাতে হাত দিয়ে হাজারো মানুষ কালিমা পড়েছে। নাফার বান আল্লাহর দুশমনেরা দেখলেন যে তাড়াতাড়ি যদি বন্দি না করে তাহলে কালিমা পা দিয়ে লোক থাকবে না, কথা বলে না? খুব তাড়াতাড়ি যে কোনো মূল্যে গ্রেফতার করা লাগবে, এমন হয়েছে না? তাইলে বোঝা গেল বক্তার উদ্দেশ্য কি আর শ্রোতার উদ্দেশ্য কি, বুঝতে পেরেছেন? এই জন্য মাহফিল মাহফিলে হয়ে যাচ্ছে, যুবকরা ফ্রি ফায়ার তো ফ্রি ফায়ার খেলতেছে, চাচা মুখে বিড়ি তো বিড়ি টানতেছে, গুলির পরে গুল তো গুল ঠোঁটের গোড়ায় চলতেছে, পান তো পান পানের সাথে কান চলতেছে, এখন তো ডাক্তাররা পেট অপারেশন করতে চায় না, শুধু কানপুরের গন্ধের ভয়, এদের পেট চিনলে শুধু কানপুরের গন্ধ ছাড়া কিচ্ছু পাওয়া যায় না, কথা বলে না কেন?